এইজন্য পৃথিবীতে যত নবী রসূল এসেছেন নবীদের মতো কষ্ট পৃথিবীর কোনো মানুষ পায়নি আর পাবেও না আর কষ্ট করেনি আর করবেও না সম্ভব না আদম থেকে শুরু করে আর আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আদম নবী কি কষ্ট করেছে সে কষ্টের কষ্ট সম্পর্কে আমরা কিছুই জানি না কিছুই জানি না আমরা অনেক সময় এতগুলো মানুষ আপনারা বসে আছেন খাওয়ার মালিক কে আল্লাহ জোরে বলুন আল্লাহ তাই জোরে বলুন কে আল্লাহ তা আমি বসে আছি আল্লাহ খাওয়াক মারাত্মক প্রশ্ন করলাম কিন্তু এবার ঘটনাটা বলি আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের একদিন ক্ষুধা পেয়েছে তা আদমকে আদম আল্লাহকে বলছে আল্লাহ আমার বড় ক্ষুধা পেয়েছে আল্লাহ বললেন তুমি খাবার তৈরি করো খাবার তৈরি করেছ খাবার তৈরি করার পরে খাবারটা কোনো কারণে পাহাড়ের নিচে চল পড়ে গেছে ব্যাস আদম বলছে আল্লাহ তৈরি করলাম এখনো তো কাজ কমপ্লিট হয়নি তলায় চলে গেছে আল্লাহ বললেন তলা থেকে তুলে আনো তুলে এনেছে তুলে এনে যখন গালে দিচ্ছে না গা থেকে ঘাম বেরোচ্ছে কি বললাম ঘাম বেরোচ্ছে আল্লাহ বললেন আদম আমি আল্লাহই খাওয়াবো বসে থাকলে তোমার গালে ঢুকিয়ে দেবো না এইরকম পরিশ্রম করে আমি আল্লাহ তোমাকে খাওয়াবো জোরে বলো সুবহানাল্লাহ আজকে আপনারা কষ্ট করে বসে আছেন পরিশ্রম করেন বলেই আজকের আল্লাহ আপনাদের দেবে আপনি যদি পরিশ্রম না করেন কোনোদিন আপনি পাবেন না ছোট্ট একটা প্রশ্ন করি আমার জীবনে একটা ঘটনা বলি আপনাদের বাস্তব অভিজ্ঞতা আমি তাবিজ করি না সত্য কথাই আমি না আমি তাবিজ তাবিজ বলে জানেন তো বলুন না ওই তাবিজ আমি করি না মা অনেকে করেন মানে ফোকটুক দিই এটা কিতাব উত্তিব্যর রোকা তো তাবিজটা আমি করি না অনেকে করেন তাদের ব্যাপার তো একদিন মাধ্যমিক পরীক্ষার আগে জানেন খুব লোক আসে ওই কলমে ফোঁক দিতে হ্যাঁ জলসার মোনাজাত হয়ে গেল আমার 20-25টা কলম নিয়ে এলো হুজুর ফোঁক দিয়ে দেন আমি সহজে ফোঁক দিতে চাই না কেন জানেন বাই চান্স যদি ও ফেল করে বলবে হুজুর তোমার ফোঁকের তেজ নেই আমার বিপদ হয়ে যাবে একদম আমার প্রতি বাজে কমেন্ট হবে তা বাস্তব অভিজ্ঞতা একটা বলছি শুনলে অবাক হয়ে যাবেন আপনারা ছেলেটি ক্লাস 6, 7, 8, 9 এক রোল 6 এক রোল 7 এক রোল করেছে 8 এক রোল করেছে 9ও এক রোল করেছে টেস্টে কত রোল হয়েছে নিজেও জানে না তার মানে বুঝতে পারছেন তার মানে পড়াশোনার ডগে উঠে গেছে ওর মায়ের খুব ইচ্ছা মারুফ সাহেবের কাছ থেকে একটা তাবিজ বা অন্য কিছু দেবে দিলে ছেলে আমার পড়াশোনা করবে ভালো তো ছেলে দিয়ে এসছে আমার কাছে এসে বলছে হুজুর আপনার সঙ্গে আমার কথা আছে আমার মা খুব আশা করে আপনার কাছে একটা জিনিস পাঠিয়েছে আমি তাবিজ নেব তা আমি তো তাবিজ দিই না বাপ তা আমি করেছি কি একটা সাদা কাগজে বাংলায় লিখে দিয়েছি পড়িলে পাশ করিবে না পড়িলে ফেল করিবে বলে ভালো করে মুড়িছি ওটাকে মুড়ে একদম তাবিজের মতো করে আর চুমো খেয়ে ওর হাতে দিয়েছি দিয়ে বলেছি যে শুক্রবার জুম্মার নামাজ পড়ে ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিয়ে লাইট জ্বালিয়ে তাবিজটা একবার খুলবে খুলে তারপরে তাবিজটা দেখবে দেখে আবার তাবিজটাকে ওই ভাঁজে ভাঁজে মুড়বে মুড়ে রূপোর মাদুলিতে দিয়ে ডান হাতে তুমি বাঁধবে ভালো ও বাড়িতে গিয়ে গিয়ে বলছে মা শুক্রবারে জুমার নামাজ পড়তে যাব ওর মা ভেবেছে মারুফ সাহেবের তাবিজে কাজ হয়ে গেছিল এবারে করে যে কি ছেলেটি শুক্রবারে জুমার নামাজ পড়ে এসছে মা তো খুব খুশি মারুফ সাহেবের ওয়াজ শুনে তো ছেলে হেদায়েত হয়ে গেছে এবারে ছেলেটি করেছে কি বাড়িতে এসে শুক্রবারে জুম্মার নামাজ পড়ে এসে ঘরের দরজা জানালা বন্ধ করছে ওর মা ভেবেছে গলায় দড়ি দেবে রেখে বাবা ছেলে দরজা জানালা বন্ধ করছে কেন বলছে তুমি যাও না তোমার কাজ করো যাও 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 বলছে বাবা ভাত খাবি না বলে খাবো বলে দরজা জানালা বন্ধ করে দিয়ে লাইট জ্বালিয়েছে লাইট জ্বালিয়ে তাবিজটা খুলে খুলে গুনে গুনে 21 বার পড়েছে গুনে গুনে 21 বার পড়েছে যতবার পড়ে খালি বলছে পড়িলে পাশ করিবে না পড়িলে ফেল করিবে ও বুঝতেই পারছে না ওর বিশ্বাসই হচ্ছে না ওটা বাংলা লেখা কিছু বুঝতে পারছে না আমার কথাটা
যে বাংলা লেখা ওটা বিশ্বাস করছে না। তারপর এবার করেছে কি, আমাকে ফোন লাগিয়েছে, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, কি খবর বাবা? বলছে হুজুর সর্বনাশ হয়ে গেছে। কি হুজুর? আপনার তাবিজ বাংলা হয়ে গেছে। কিছু বুঝতে পারলেন কথাটা? যে আপনার তাবিজ বাংলা হয়ে গেছে। আমি যা কিছু হোক আর নোক, এই বসাটা কারাভূতি হয়েছে। তাহলে কী প্রবলেমটা হয়েছে? বলছে কী লেখা আছে বাবা? বলছে হুজুর ওতে লেখা আছে পড়িলে পাস করিবে, না পড়িলে ফেল করিবে। হ্যাঁ তাই? কোন ভাষায় লেখা আছে? বলছে বাংলায়। হুজুর সে বাংলা হয়ে গেছে তাবিজ? তোমার নিয়ত ঠিক আছে? বলছে হুজুর নিয়ত মানে পুরো জুম্মার নামাজ পড়েছি, ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়েছি, দিয়ে লাইট জ্বালিয়ে 21 বার পড়েছি হুজুর গুনে গুনে। হ্যালো, তবুও বাংলা হয়ে গেল? বলছে হ্যাঁ। আমি বললাম ঠিক লেখা আছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, বলার উদ্দেশ্যটা কি শুনে নিন। কোরআন বলছে, আমার ভুল বুঝবেন না, আমি বাস্তবটাকে কোরআনের সঙ্গে একটু মিল দিয়ে দিই। আল্লাহর কোরআন বলছে ওয়াল লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ ততটুকুই পাবে যতটুকু সে উপার্জন করবে, তার তকদিরে যতটুকু আছে। ঠিক না বেটি? আল্লাহর কোরআন এ প্রসঙ্গে এলো যখন একটু বলে দিই, আমরা অনেকে মনে করি একে অপরের শত্রুতা করি, করি না? আরে বলুন না একটু আমার সঙ্গে। অনেকের শত্রুতা করি, অনেকের হিংসা করে একজনকে নিচে নামাতে চেষ্টা করি, আর একজনকে তুলতে চেষ্টা করি। খবরদার এটা করবেন না, মনে রাখবেন। আল্লাহর কোরআন বলছে মা ইফতাহুল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা আলাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিল লাহু মিন বাদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। পবিত্র কোরআনের 22 নম্বর পারা সূরা ফাতিরের 2 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন আল্লাহ যদি মা ইফতাহুল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা আলাহা। শুনে নিন প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক যদি কোনো মানব জাতির, কোনো মানুষের যদি তার রহমতের দরজা খুলে দেয়, ভাগ্যের দরজা যদি খুলে দেয়, পৃথিবীর কারোর ক্ষমতা নেই ওটাকে বন্ধ করে দেয়। জোরে বলো। আর অমা ইউমসিক ফালা মুরসিল লাহু মিন বাদি, আর আল্লাহ যদি কারোর রহমতের দরজা, আল্লাহর রহমতের দরজা যদি কারোর জন্য বন্ধ করে দেয়, কোনো বাবার ক্ষমতা নাই আল্লাহ ছাড়া সেটাকে খুলে দেয়। জোরে বলুন। ভেবেছেন এই আয়াতের পিছনে একটা হাদিস আছে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলছেন হে যুবক, হে বৎস, পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার ভালো কামনা করে আর আল্লাহ যদি তোমার ভালো কামনা না চায়, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই তোমাকে সম্মানিত করে, আর পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি করার পরিকল্পনা নেই, অপমানিত লাঞ্ছিত করার পরিকল্পনা নেই, আল্লাহ তোমার তকদিরে যতটুকু ক্ষতি রেখেছে তার চুল পরিমাণ করার ক্ষমতা কারণ নাই। আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম বলুন তো দেখি? আপনারা সংসার জীবনে গিয়ে, পারিবারিক জীবনে গিয়ে, সাংসারিক জীবনে গিয়ে, রাজনৈতিক জীবনে গিয়ে অনেক সময় কি বলবো, বন্ধুত্বপূর্ণ জীবনযাপন করতে গিয়ে আমরা একে অপরের ক্ষতি করার চেষ্টা করি। মনে রাখবেন আল্লাহর কোরআন তার প্রমাণ দিয়ে দিচ্ছে, হে পৃথিবীর মানুষ তোর যদি কেউ ক্ষতি করতে চায়, অতএব আমি তোর তকদিরে যতটুকু ক্ষতি লিখে রেখেছি তার চুল পরিমাণ বেশিও করতে পারবে না, আর যদি আমি তোর তকদিরে ক্ষতি লিখে না রাখি, তোকে যত অপমানিত লাঞ্ছিত করার চেষ্টা করুক পৃথিবীর মানুষ, আমি আল্লাহ ঠিক তোকে সম্মানিত করে দেবো। জোরে বলুন। এই জন্য বাপেদের বলি, আল্লাহ বলছেন সব কিছুর চাবিকাঠি আমার হাতে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আমি আল্লাহ হলাম সমস্ত জিনিসের ক্ষমতাবান। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই সৃষ্টিকর্তা বলছেন আমাকে কেন ডাকবি, আমরা সৃষ্টিকর্তাকে কেন ডাকবো? সৃষ্টিকর্তা বলছে আমার নিদর্শনগুলো দেখ। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, পৃথিবীর প্রত্যেকটা জীব, উদ্ভিদদের কথাই বলি, পৃথিবীর এমন কোনো গাছের পাতা বলতে পারেন যে গাছের পাতাটার আগাটা নিচের দিকে নেই? আল্লাহ বলে পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টিজীব আমার কাছে মাথা নত করে, একমাত্র মানব জাতি এরা কী করে, বিপদে পড়লে আমার কাছে মাথাটা নত করে, আর যখন এদের বিপদ থাকে না সচ্ছলতার মধ্যে দিয়ে জীবনযাপন করে, তখন বুক ফুলিয়ে অহংকার করে চলে। এটা কিন্তু আদর্শমান বান্দাদের পরিচয় নয়। শুনে নিন,
আদর্শবান বান্দা হতে গেলে তার কি পরিচয় কোরআন জানিয়ে দিচ্ছে, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার বান্দা যারা হবে তাদের পরিচয় কি, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, পৃথিবীর জমিনে আল্লাহর মুমিন বান্দারা পৃথিবীর জমিনে যখন চলাফেরা করবে বিনয়ের সঙ্গে চলাফেরা করবে, অহংকার তাকব্বরি নিয়ে চলাফেরা করবে না। দেখবেন এই পৃথিবীতে যে মানুষ যতটা বিনয়ী ততটা আল্লাহ তাকে বেশি ভালোবাসে। মনে রাখবেন আপনি হয়তো পৃথিবীতে যত ছোট হতে পারবেন মানুষের কাছে, আল্লাহ বলছে তুই আমার কাছে নত হবি, আমার কাছে ছোট হবি, সারা পৃথিবীতে তোকে আমি বড় করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুই আমার কাছে মাথা উঁচু করে চলতে চাইবি, সারা পৃথিবীর মানুষের কাছে দেখবি আমি তোকে ছোট, অপমানিত, লাঞ্ছিত, বেইজ্জতি করে ছাড়বো। তার দলিল কোরআন জানিয়ে দিচ্ছে, ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন ওয়ালাহু কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। 25 নম্বর পারা সূরা ইয়াসিয়া শেষ দুটি আয়াত আল্লাহ বলছেন এ পৃথিবীর সমস্ত প্রশংসা একমাত্র আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে গুণকীর্তন যদি করতে হয় আমি আল্লাহ আমার গুণকীর্তন করবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের আমরা কিন্তু সৃষ্টিকর্তার গুণকীর্তন করি না, মানুষের কি করি গুণকীর্তন করতে করতেই সময় পার করে দিই, ঠিক না বেঠিক? আপনারা আমার প্রশংসা করবেন, আপনি কোনোদিন ভেবেছেন আমি কি মহামানব না আমি কি মহামারী জিনিস আল্লাহর ফেরেশতা? ভাববেন না কোনোদিন। মনে রাখবেন আমি বললাম আল্লাহর একটা সৃষ্টি জীব, আল্লাহ বলছি তুই আমার সৃষ্টি জীবকে যদি এত ভালোবাসিস তাহলে তোর উচিত ছিল যার সৃষ্টি জীব যে তৈরি করেছে তাকে আগে বেশি ভালোবাসা, ঠিক না বেঠিক? আজকের আমরা কি করি সৃষ্টির জীবকে নিয়ে বেশি টানাটানি করি, সৃষ্টিকর্তাকে নিয়ে কোনোদিন ভক্তি শ্রদ্ধা বেশি করিনি, ঠিক না বেটি? এই পৃথিবীতে যে শ্রেণীর মানুষ যারাই সৃষ্টিকর্তাকে নিয়ে স্রষ্টাকে নিয়ে যারা গবেষণা করেছে, ভালোবেসেছে, ভক্তি শ্রদ্ধা করেছে তারাই পৃথিবীতে উঁচু জায়গায় পৌঁছেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা কথা আপনাদের বলে দিচ্ছি, এক বাদশাহ তার উঁট হারিয়ে গেছে, তো উনি করছেন কি খুঁজছেন, কোথায় খুঁজছেন, খুঁজে খুঁজে পাচ্ছে না। আরেকজন লোক এসে বাদশার দরবারে এসেছেন, এসে বাদশাকে বলছেন, হঠাৎ বাদশার ছাদে চলে গেছে না, পাগলা মতো লোক, ভালো করে শুনে নিন, পাগলা মতো লোকটা ছাদে চলে গেছে। সঙ্গে সঙ্গে বলে এই আমার ছাদে কে রে, বললো একটা পাগলা মতো লোক, ডাকো। ডেকেছে বাদশা, জিজ্ঞাসা করলে তুমি আমার ছাদে উঠলে কেন, বলছে আমার উঁটটা হারিয়ে গেছে আপনার ছাদে খুঁজছি। বলে পাগল মাথা ঠিক আছে, ছাদে উঁট পাওয়া যায়? পাগলাটা কি বলেছিল জানেন বাদশাকে, ছাদে যদি উঁট পাওয়াটা অসম্ভব হয় গদি বিছানায় আল্লাহ পাওয়াটাও অসম্ভব। কিছু বুঝতে পারছেন কথাটা আমার? আমি শেষ রাতে অসুস্থ শরীর নিয়ে চিৎকার চেঁচামেচি করে বলতে পারছি না বাপ, কিন্তু আপনাদেরকে যে কথাগুলো বলছি বাড়ি থেকে একটু ভাববেন। ছোট হুজুর পীরকে বলা রহমাতুল্লাহ আলাইহে, দাদা হুজুর পীরকে বলা রহমাতুল্লাহ আলাইহে, শুধু তাই নয় এই পৃথিবীর জমিনে যত বড় বড় আল্লাহর অলিরা এসেছেন দেখবেন প্রত্যেকেই কী করেছে, নিজের ঘরের বিছানাটাকে সেখানেও সময় দিয়েছে আর বিছানাটা ত্যাগ করে একটু নিরালা জায়গায় বসে বসে আল্লাহর আরাধনা উপাসনা করেছে। এটা আজকের কথা নয়,